2024 সালের শুরুতে অনুষ্ঠিত হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নিয়ে ব্যস্ত সময় পার করছে আওয়ামী লীগ ও বিএনপি সহ সব রাজনৈতিক দল। এই ক্ষেত্রে পিছিয়ে নেই জামাতে ইসলামীও। তলে তলে দুই স্তর বিশিষ্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে 2018 সালে নিবন্ধন বাতিল হওয়া দলটি। সর্বোচ্চ শতাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় জামায়াতে ইসলামী। সেই লক্ষ্যে এরইমধ্যে এ ক্যাটাগরির 50টি ও বি ক্যাটাগরির 50টি আসনে তারা প্রস্তুতি নিচ্ছে। আর নয় ইনসুলিন নির্ভরতা, বাংলাদেশে এই প্রথম ইডব্লিউ ভিলা মেডিকা নিয়ে এলো ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা। জানা গেছে বিভিন্ন কৌশলে এসব আসনে সভা সমাবেশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা। তবে কেয়ারটেকার ছাড়া বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না দলটি। জামায়াতের তিনজন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য কালবেলাকে জানিয়েছে, তারা 10 দফা দাবি আদায়ে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন। জানা গেছে আগামী নির্বাচন ঘিরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বগুড়া, শেরপুর, ঢাকা, রাজশাহী সহ অর্ধ শতাধিক জেলার শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করে তাদের মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছে দল। গেল 25 মে ভার্চুয়াল কর্মী সম্মেলনে ঠাকুরগাঁওয়ের 3টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমির। প্রার্থীরা হলেন ঠাকুরগাঁও 1 আসনে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেওলার হোসেন সাইদি, ঠাকুরগাঁও 2 আসনে জেলা আমির মৌলানা আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও 3 আসনে জেলা নায়েবে আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। ঠাকুরগাঁও 1 আসনের সম্ভাব্য প্রার্থী দেওলার হোসেন সাইদি কালবেলাকে জানান, তাকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। নির্বাচনকালীন কেয়ারটেকার সরকারের দাবি আদায় করেই নির্বাচনে অংশ নেবেন বলে জানান তিনি। এদিকে বিভিন্ন জেলা ও উপজেলায় নিয়মিত কর্মী সভায় যোগ দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে চলছে সংগঠন গোছানোর কাজও। গেল 1 থেকে 15 মার্চ পর্যন্ত দলীয় গণসংযোগে 70 থেকে 80 হাজার লোক জামায়াতের নতুন সহযোগী সদস্য হয়েছেন বলেও জানানো হয়। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর নড়ে চড়ে বসেছে জামায়াতে ইসলামী। সোমবার রাজধানীতে বড় ধরনের শোডাউনের পরিকল্পনা নিয়ে দফায় দফায় প্রস্তুতি বৈঠক করছে দলটি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জাতীয় নেতা ও ওলামা একেরামের মুক্তি, কেয়ারটেকার সরকার ব্যবস্থা সহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে টিএমপির সহযোগিতা চেয়ে আবেদন করেছে দলটি। এর আগে 1986 সালের তৃতীয় সংসদ নির্বাচনে জামায়াত 76টি আসনে প্রার্থী দিলেও 10টিতে জয়ী হয়। 1991 সালের নির্বাচনে 222টি আসনে প্রার্থী দিয়ে 68টিতে জয়ী হয়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে 3টি আসনে জয় পায় দলটি। 2001 সালের নির্বাচনে 17টি আসনে জয় সহ 4টি সংরক্ষিত আসন পায় জামাত। 2001 সালের নির্বাচনে 17টি আসনে জয় সহ 4টি সংরক্ষিত আসন পায় জামায়াতে ইসলামী। সবশেষ 2018 সালের 8 ডিসেম্বর জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। তবে 11 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে 22টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জামায়াত। তামজিদ মির্জা, কালবেলা।